নমস্কার, এই মুহূর্তে আমি মেহমানা স্পোর্টিং ক্লাবে আছি। মেহমানা স্পোর্টিং ক্লাব তাদের শেষ ম্যাচটি খেলছে সল্টলেক স্টেডিয়ামে আগামী 13 এপ্রিল। এই ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। দীপক সিং এই মুহূর্তে রয়েছেন, জরুরি আলোচনা তিনি সেরে নিচ্ছেন। এই যে মেহমানা স্পোর্টিং ক্লাব এবার আই লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি খেলা শুরু করলো, সুযোগ পেল আইএসএলে। এর জন্য তো অনেকটা কৃতিত্ব এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। এর আগে কল্যাণ চৌবে সভাপতি হওয়ার আগে গোকুলম দুবার চ্যাম্পিয়ন হয়েছিল আই লিগে, কিন্তু খেলার সুযোগ পায়নি আইএসএলে। কল্যাণ চৌবে সভাপতি হওয়ার পর এই সিদ্ধান্ত তিনি চালু করেছিলেন এএফসির সাথে কথা বলে, তাদের গাইডলাইন মেনে, এবং এর ফলে গত বছর পাঞ্জাব খেলেছিল, আগামী বছর মেহমানা স্পোর্টিং ক্লাব খেলবে। কল্যাণ চৌবে সভাপতি হয়ে ইটানগরে যেরকম সন্তোষ ট্রফি ম্যাচ করেছেন, সৌদি আরবে যেরকম সন্তোষ ট্রফি সেমিফাইনাল ফাইনাল করেছেন, ঠিক তেমনিভাবে মেহমানকেও কিন্তু সাহায্য করেছেন সরাসরি আইএসএলে খেলার ছাড়পত্র পেতে। আগামী 13 তারিখ সল্টলেক স্টেডিয়ামে কল্যাণ চৌবে নিজে উপস্থিত থাকছেন, ব্যক্তিগত পুরস্কার এবং চ্যাম্পিয়নের ট্রফি তিনি তুলে দেবেন ফুটবলারদের হাতে। আই লিগের ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে গতবার ছিল পুরস্কার মূল্য 2.5 লাখ ছিল এবং সেটা কমে 1 লাখ হয়েছে, ফুটবল হাউসের এমনটাই খবর। লিগ কমিটির মিটিংয়ে শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা জানিয়ে রাখছি যে আগামী বছর আইএসএলের রেলিগেশন চালু হওয়ার কথা, কিন্তু আমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক শীর্ষকর্তার সাথে কথাবার্তা বলে যেটা জানলাম যে এক্ষুনি চালু হচ্ছে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা হয়তো ঠিক হবে না, চালু হওয়ার কথা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক শীর্ষকর্তা আমাদের জানিয়েছেন, প্রত্যেকটি স্টেক হোল্ডারের সাথে কথা বলে তিনি এই সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ এফএসডিএল এবং অংশগ্রহণকারী সব কটা ক্লাবের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এএফসি গাইডলাইন অনুযায়ী আগামী বছর থেকে চালু হওয়ার কথা, কিন্তু সেটা নিয়ে কিন্তু 100% হচ্ছে এ কথা বলার সময় কিন্তু আসেনি।